बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सुप्रिय शिक्षार्थी तुम्हारा सबाई केमन आछो? आशा करी तुम्हारा सबाई भालो आछो, सुस्थ आछो, निरापदे आछो। किशोरगंज जिला आइडियल स्कूल कर्तृक आयोजित ऑनलाइन क्लासे तुम्हें स्वागत जानाच्छि। आमी मोहम्मद रायहानुद्दीन, सहकारी शिक्षक गणित। प्रिय शिक्षार्थी, आज आमी तुम्हारे सामने हाजिर होयेछि अष्टम श्रेणी गणित विषय निये। तुम्हारा बई कलम खाता निये क्लासटी मनोयोग सहकारे उपभोग करो। प्रिय शिक्षार्थी, आज आमी तुम्हारे पढ़ाबो अष्टम श्रेणी दशम अध्याय वित्त निये आलोचना करब। वित्त की प्रतिदिन आमरा किछु जिनिस देखी ओ व्यवहार करी जा वित्ताकार, जेमन गाड़ीर चाका, महिलादेर परिहित छुरी, गड़ी, बोताम, ताला, मुद्रा एवं आमरा जे बोतल देखी, बोतलेर खाक, एगुला कि वित्ताकार। वित्त की? वित्त होच्छे एकटी निर्दिष्ट बिंदु थेके समदूरत्वे बजाय रेखे जे आबद्ध पथ चित्रित करे ताके वित्त बोले। भाईभावे बोलते पारो तुम्हारा, गड़ीर सेकेंडेर काटार अग्रभाग जे पथ चिन्हित करे ताके वित्त बोले। एखन आमरा वित्त आँखि। मने करो आमरा कि एटा एकटा ओके केंद्र करे आमरा एटा कि एकटा निलाम, एटार नाम कि हलो वित्त छाप। आर जदि आमरा पुराटा कि जुग करे दे ताहले एटा हबे कि एकटा वित्त। पुराटा कि एकटा वित्त। एखन जदि आमरा कि एर अर्धेकटा नि बा एरकम भावे এই পর্যন্ত নিলাম, তাহলে এটা কি হলো? বৃত্ত চাপ। বৃত্ত চাপের সংক্ষিপ্ত নাম হচ্ছে শুধু চাপ। শুধু কি? চাপ। এখন যদি আমরা এই পুরাটা আমরা কি যোগ করে দেই তাহলে এটা কি হবে? একটা বৃত্ত। একটা কি? বৃত্ত। বৃত্ত হচ্ছে একটা সমতলীয় বীজগণিতিক বা জ্যামিতি। বৃত্ত হচ্ছে একটা কি? সমতলীয় জ্যামিতি। সমতল বলতে তো আমরা বুঝি যে সমান, যেমন হোয়াইট বোর্ডটা একটা কি? সমতল। এবং কাতার ফেজ একটা কি? সমতল। আমরা বৃত্তের সংজ্ঞা বলেছিলাম কি? নির্দিষ্ট, যেমন নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্ব বজায় রেখে, যেমন ও থেকে মনে করো ও এ পর্যন্ত যদি ফোর হয় এবং কি ও বি পর্যন্ত কি হবে? ফোর। বা নির্দিষ্ট বিন্দু থেকে সমান দূরত্ব বজায় রেখে যে পথ চিহ্নিত করে তাকে কি বলে? বৃত্ত। এখন মনে করো এটা কি? বৃত্তের কেন্দ্র। বৃত্তের কি? ওটা কি একটা আমরা যাকে কেন্দ্র করে বৃত্ত অঙ্কন করলাম, এটা কি? বৃত্তের কেন্দ্র। এবং কেন্দ্র ব্যতীত যা যাইবে তোমার কি? একটা রেখাংশ। কেন্দ্র ব্যতীত যে রেখাংশ এটাকে বলে বৃত্তের ঝা। কেন্দ্র ব্যতীত যে রেখাংশ এটা কি বলে? ঝা। এবং কেন্দ্র দিয়ে যে রেখাংশ যাবে এটাকে বলে কি? ব্যাস। যেমন এ বি, এ বি হচ্ছে ব্যাস। এবং এ ও হচ্ছে ব্যাসের অর্ধেক কি? ব্যাসার্ধ। ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ। যেমন ও এ হচ্ছে কি? ব্যাসার্ধ। এবং এ বি ব্যাস। এবং মনে করো যদি বৃত্তের বাইরে দিকে কোনো বিন্দু দিয়ে রেখাংশ যায় এটাকে বলে কি? স্পর্শক। এটা কি? স্পর্শক। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বইয়ের দশম অধ্যায়ের উপপাদ্য এক দেখো। বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো যা এর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই যা এর উপর লম্ব।
এখন বৃত্তের কেন্দ্র, বৃত্তের কেন্দ্রটা কি ও, ওটা কি ও কে কেন্দ্র করে একটা বৃত্ত আঁকা হয়েছে, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র ও। ব্যাস, ব্যাস তো তোমাদের কি এই যে এ ও আছে, যদি আমরা এটাকে যদি আমরা এই পর্যন্ত যোগ করে দিতাম তাহলে এটা কি হতো, ব্যাস। ভিন্ন কোনো যা, যা কি এ বিটা কি, যেহেতু কেন্দ্র দিয়ে যায়নি এই জন্য এটা কি এ বিটা হচ্ছে যা। এর মধ্যবিন্দু কি যে আমরা এ বি ব্যাস নিলাম, এর মধ্যবিন্দু নিলাম কি এম। সংযোজক যে রেখাংশ ওই যে ওই যায়ের উপর লম্ব, যে বি এর উপর ও এমটা কি লম্ব। এখন আমরা কি মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের, এই যে এটা কি একটা গোলাকার যেটা বৃত্ত, আর এই বৃত্তর যে সম্পূর্ণ অংশ এ থেকে আবার এ পর্যন্ত লাগলে এটাকে বলে বৃত্তের পরিধি। এ থেকে শুরু করে আবার যদি আমরা এভাবে ঘুরিয়ে আবার এ বিন্দুতে আসি এটাকে বলে কি বৃত্তের পরিধি। আচ্ছা এখন এ বি যেহেতু কি কেন্দ্র দিয়ে যায়নি এই জন্য এ বিটা হচ্ছে কি বৃত্তের যা। আমরা কি লিখবো, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এ বি ব্যাস নয়, তাহলে এটা কি যেহেতু ব্যাস নয় তাহলে এটা কি যা, এ বি ব্যাস নয় এমন একটি যা, এবং এমটা কি এ বি এই যায়ের মধ্যবিন্দু। আমরা যদি বলি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এ বি ব্যাস নয় এমন একটা যা, এবং এম কি ওই যায়ের মধ্যবিন্দু। ও কমা এম আমরা কি করি যোগ করি, ও কমা এম যোগ করি। যদি আমরা বলি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এ বি ব্যাস নয় এমন একটি যা, এবং এম ওই যায়ের মধ্যবিন্দু, ও কমা এম যোগ করি। প্রমাণ করতে হবে যে যে ও এম যে একটা রেখাংশ এ বি যায়ের উপর লম্ব। রেখাংশ কি বড় রেখার একটা অংশ, এটাকে বলে কি রেখাংশ। রেখাংশ কি উভয় দিকে কি মানে কি ও এম, ও এম পর্যন্ত এদিক দিয়েও বাড়বে না আবার এদিক দিয়েও কি এম এদিক দিয়েও বাড়বে না আর কি, বর্ধিত করা যাবে না। রেখা অংশ মানে বড় রেখার একটা অংশ দুই দিক দিয়ে কি আবদ্ধ হয়, যে ও পর্যন্ত ও থেকে এম পর্যন্ত। আচ্ছা কি এ বি যায়ের উপর লম্ব, ও এম রেখা অংশটা কি এ বি যায়ের উপর লম্ব, মানে ও কমা এ এবং ও কমা বি যোগ করি, এসে আমরা অঙ্কনে আসি ও কমা এ এবং কি ও কমা বি যোগ করি। আবার আমরা বলি প্রথম থেকে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এ বি ব্যাস নয় এমন একটা যা, এবং এমটা হচ্ছে ওই যায়ের মধ্যবিন্দু, ও কমা এম যোগ করি। প্রমাণ করতে হবে যে ও এম রেখাংশ এ বি যায়ের উপর লম্ব, এ বি যায়ের উপর কি লম্ব কি ও এম। প্রমাণ বা দাব, ত্রিভুজ ও এ এম ও ত্রিভুজ ও বি এম, ত্রিভুজ ও এ এম ও ত্রিভুজ ও বি এম, এ এই ত্রিভুজটাকে নির্দেশ করছে, এই দুইটা ত্রিভুজকে নির্দেশ করছে এ দেয়া। হচ্ছে কি এ এম ইকোয়াল বি এম, যেহেতু কি এ বি যায়ের মধ্যবিন্দু তাহলে কি এ এম সমান বি এম সমান ইকোয়াল হবে, যেহেতু এটা কি মধ্যবিন্দু মধ্য দিয়ে রেখাটা গেছে এই জন্য কি এ এম সমান হইব বি এম। এখন এম ইকোয়াল বি এম, এ এম ইকোয়াল কি বি এম, ও এ ইকোয়াল কি যে ও বি, ও এ ইকোয়াল ও বি, কেন্দ্র থেকে কি বৃত্তস্থ যে কোনো ব্যাসার্ধ সমান, কেন্দ্র থেকে যে বৃত্তস্থর যে বিন্দু যাইব এটা কি সমান, যে ও এ ও এ ইকোয়াল কি এই জন্য ও বি হবে। কারণ ও এ ইকোয়াল ও বি, ও এম ইকোয়াল ও এম, ও এম তো সাধারণ বাহু, মানে একটা রেখা দিয়ে দুইটা ত্রিভুজ হয়েছে এই জন্য ও এমটা কি সাধারণ বাহু, বুঝে দেখো ও এম ইকোয়াল ও এম এটা কি সাধারণ বাহু। তাহলে কি ও এম একুণ সমান ও এম বিকুণ, যেহেতু একটা রেখা দিয়ে লম্ব দিয়ে গেছে তাই বিপরীত কোণ কি সমান, যে এম কোণ ও এম একুণ সমানটা হইব কি ও এম বিকুণ। এখন যেহেতু কোণ দ্বৈরৈখিক যুগল, একটা রেখা দিয়ে দুইটা কোণ হয়েছে এবং কোণ 90 ডিগ্রি, এই জন্য এটা কি বলে রৈখিক যুগল কোণ। একটা রেখার দিয়ে যদি দুইটা বিপরীত দুইটা কোণ হয়, যেমন এই যে এই কোণটা এবং ওই কোণটা, ও এম রেখাংশ দিয়ে এক কি দুইটা কোণ হয়েছে এই জন্য এটা কি রৈখিক যুগল। যেহেতু কোণ দ্বৈরৈখিক যুগল কোণ এবং এদের পরিমাণ কি সমান, রৈখিক যুগল কোণ কি হয় পরস্পর সমান হয়, যেমন
ও এম একুণ সমান ও এম বিকুণ সমান কত হয়ে যায় এক সমকোণ। ও এম একুণ সমান ও এম বিকুণ সমান কত এক সমকোণ। সুতরাং কি ওই যে ও এম লম্ব এ বি, যে ও এমটা কি কার উপর লম্ব, এ বি এর উপর লম্ব। আবার দেখো বৃত্তের কেন্দ্র ব্যাসভিন্ন কোন জায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখা অংশ ওই জায়ের উপর লম্ব। এখন আমরা কি প্রথমে বলবো, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এ বিটা ব্যাস নয়, তাহলে এটা হচ্ছে যা এ বি ব্যাস নয় এমন একটা যা, এবং এমটা হচ্ছে কি ওই জায়ের মধ্যবিন্দু। ও কমা এম যোগ করি, প্রমাণ করতে হবে যে ও এম রেখাংশ এ বি জায়ের উপর লম্ব। ও এম রেখাংশটা কি এ বি জায়ের উপর লম্ব। অঙ্কন ও কমা এ এবং কি ও কমা বি যোগ করি, যে ও কমা এ এবং ও কমা বি যোগ করি। প্রমাণ দাব ত্রিভুজ ও এ এম ও ত্রিভুজ ও বি এম, এ মানে দুইটা ত্রিভুজ নির্দেশ করছে, এ এম ইকোয়াল বি এম। আমি বলছিলাম কি যেহেতু মধ্যবিন্দু দিয়ে কি এম টা গেছে, এই জন্য কি এম সমান হইব বি এম। ও এ ইকোয়াল কি ও বি, এবং ও এম ইকোয়াল ও এম, এটাতে সাধারণ বাবু যেহেতু একটা রেখা দিয়ে দুইটা ত্রিভুজ হচ্ছে, এটার জন্য কি ও এমটা কি সাধারণ বাহু। আচ্ছা এখন দেখো ত্রিভুজ ও এ এম সর্বসম ত্রিভুজ ও বি এম, ত্রিভুজ ও এ এম এবং ত্রিভুজ ও বি এম সর্বসম, যেহেতু ত্রিভুজের এই বাহু এ বাহু সমান, এই বাহু এ বাহু সমান, তাহলে এই যে এই বাহু সমান, এই জন্য ত্রিভুজটা কি সর্বসম। আমরা জানি একটা ত্রিভুজের উপর আরেকটা ত্রিভুজ রাখলে যদি ত্রিভুজটা সর্বত্রভাবে মিলে যায় তখন ত্রিভুজটা কি হবে সর্বসম হবে। যেমন একটা বইয়ের উপরে যদি আর একটা বই রাখা যায় এবং বইটা যদি সর্বত্রভাবে মিলে যায় তাহলে এটা সর্বসম, যেহেতু হচ্ছে ও এ সমান কি ও বি, এ এম ইকোয়াল কি বি এম, ও এম ইকোয়াল কি ও এম, তো সাধারণ বাহু, এই জন্য ত্রিভুজটা কি সর্বসম। যেমন ত্রিভুজ ও এ এম সর্বসম চিহ্ন দিলাম, ত্রিভুজ ও বি এম। এখন দেখো যেহেতু কোণ দ্বয় রৈখিক যুগল, রৈখিক যুগল কোণ কি একটা রেখা দিয়ে দুইটা কোণ হয়েছে এবং দুইটা কোণে কি 90° বা 90°, এই জন্য এটা কি বলা হয় কি রৈখিক যুগল কোণ। রৈখিক যুগল কোণ কি পরস্পর সমান, যেমন ও এ ও এম এক কোণ সমান ও এম বিকোণ সমান কত এক সমকোণ, যেহেতু লম্ব হয়েছে এই জন্য 90° বা এক সমকোণ। সুতরাং ও এম লম্ব এ বি। প্রিয় শিক্ষার্থীরা আশা করি আজকের ক্লাসটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। তোমরা উপপাদ্য এক এইচডব্লিউ করে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে স্কুল ক্যাম্পাসে জমা দিবে। আজ এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, খুদা হাফেজ।